আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে। জানা গেছে বিধিনিষেধ শিথিল করে পশুর হাট বসতে দেওয়ার পাশাপাশি চালু হতে পারে গণপরিবহন, খুলতে পারে দোকানপাট। এমন আভাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোরবানির ঈদ ও ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আগামী 17 থেকে 21 জুলাই পর্যন্ত রাজধানীতে পশুর হাট বসতে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। করোনা নিয়ন্ত্রণে টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন শেষ হচ্ছে আগামী 14 জুলাই মধ্যরাতে। এরপর 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হবে। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, বিধিনিষেধ শিথিলের বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোরবানি ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করেই বিধিনিষেধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে খামারিরা, এই যে তাদের গরু কিংবা যে তাদের পশু যারা যেগুলি এতদিন কোরবানির জন্য তৈরি করেছে, তাদের যদি বিক্রি না করতে পারে তাহলে আগামী আর 1 বছর তাদের পালতে হবে। সব দোকান মালিক সমিতি যারা আছে তারা কিন্তু এই 2 ঈদের জন্যই বসে থাকে, তাদের সমস্ত খরচ কিন্তু এই 2 ঈদের সময়ই হয়। এই সব কিছু চিন্তাভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলোর মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন না। চলমান বিধিনিষেধে রাজধানীতে পশুর হাট বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 17 থেকে 21 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা মেনে রাজধানীতে পশুর হাট বসবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 1টি স্থায়ী সহ 10টি আর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে আরও 10টি পশুর হাট। ফয়জুল্লাহ মাহমুদ, NTV নিউজ, ঢাকা।